সালামু আলাইকুম ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি বাংলা প্রথম পত্রের একটি প্রবন্ধ শব্দ থেকে কবিতা আলোচনা করব। আশা করি তোমরা পুরোটা সময় আমার সাথে থাকবে, এবং এ বিষয়ে কোনো কিছু জানা থাকলে তোমরা আমাদের ফেসবুক পেজে কমেন্টস করে জানতে পারবে। প্রবন্ধটি পাঠের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের সৃষ্টিশীল হতে অনুপ্রাণিত করা। এছাড়াও এ প্রবন্ধটি পাঠ করলে আমরা জানতে পারবো কবিতা কী, কবি কে, এবং কবিতা লিখতে কী কী লাগে। মূল আলোচনা যাওয়ার আগে আমরা একটু লেখক পরিচিতি জেনে নিই। কবি হুমায়ুন আজাদ, তিনি একাধারে একজন ঔপন্যাসিক, একজন কবি এবং একজন ভাষাবিজ্ঞানী। তিনি 1947 খ্রিস্টাব্দে মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ হল অলৌকিক স্টিমার, জলচিতা বাঘ, সব কিছু নষ্টদের অধিকারে যাবে, কাফনে মোড়া অশ্রুবিন্দু। তিনি উপন্যাস লিখেছেন 56,000 বর্গমাইল। গল্পগ্রন্থের মধ্যে জাদুকরের মৃত্যু অন্যতম। এছাড়াও তিনি অনেকগুলো প্রবন্ধ লিখেছেন, যার মধ্যে লাল নীল দীপাবলি, কত নদী সরোবর অন্যতম। বাংলাদেশের বিশিষ্ট গদ্যশিল্পী, ভাষাবিজ্ঞানী, ঔপন্যাসিক ও কবি হুমায়ুন আজাদ 2004 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। চলো এবারে আমরা প্রবন্ধটির মূল বিষয় জেনে নিই। আমাদের বাংলা সাহিত্য অনেক বিশাল, এর অনেকগুলো শাখা রয়েছে। ছোট গল্প, প্রবন্ধ, উপন্যাস, কবিতা। আমাদের আজকের প্রবন্ধের আলোচ্য বিষয় হচ্ছে কবিতা। কবিতা কী, কবি কে, আর কবিতা লিখতে কী কী লাগে? কবি হুমায়ুন আজাদ বলেছেন, যা পড়লে মনের ভেতর স্বপ্ন জেগে ওঠে, ছবি ভেসে ওঠে, তাই কবিতা। অর্থাৎ শব্দের সঙ্গে শব্দ মিলে তৈরি হয় কবিতা। কেবল কবিরাই লিখতে পারেন কবিতা, কারণ তারা শব্দকে জানেন, তারা স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখাতে জানেন, তারা অনেক অনেক শব্দ জানেন, শব্দের রূপ, রং, ছন্দ, গন্ধ সব কিছুই তারা চেনেন, জানেন, এজন্যই তারা কবিতা লিখতে জানেন। যে কোনো বিষয় নিয়ে কবিতা লেখা যায়। কবিরা অনেক কিছু জানেন, অনেক কিছু দেখেন, দেখে দেখে তারা অভিজ্ঞতা অর্জন করেছেন, এই অভিজ্ঞতা থেকে তারা কবিতা লেখেন। তাহলে আমরা কি কবিতা লিখতে পারবো? না, আমাদের এখন কবিতা লেখা উচিত হবে না, কারণ হুমায়ুন আজাদ বলেছেন আগে আমাদের কবিতা পড়তে হবে, অনেক অনেক কবিতা পড়তে হবে, অনেক অনেক শব্দ জানতে হবে। আমরা যত অভিজ্ঞতা অর্জন করব, যত শব্দ জানতে পারব, শব্দকে চিনতে পারব, ততই আমরা ভালো ভালো কবিতা লিখতে পারব। সুতরাং আমাদের বেশি বেশি করে কবিতা পড়তে হবে, এবং আমাদের পৃথিবীতে যত কিছু আছে, আমাদের চারপাশে যা কিছু আছে, আমাদের বেশি বেশি করে সেগুলোকে দেখতে হবে, জানতে হবে। চলো জেনে নিই কবিতা কী। যা পড়লে মনের ভেতর স্বপ্ন জেগে ওঠে, ছবি ভেসে ওঠে, তাই কবিতা। অর্থাৎ শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে হয় কবিতা। কবি আরও বলেছেন, যে লেখাগুলো পড়লে মন নেচে ওঠে, গান গেয়ে উঠতে ইচ্ছে করে, চোখে বুকে রং বেরঙের স্বপ্নে এসে জমা হয়, তাই কবিতা। চলো এবার জেনে নেই কবিকে। যে লিখতে পারে কবিতা, যার ভালোবাসা আছে শব্দের জন্যে, যে ভালোবাসে খুব, শব্দকে আদর করে যে খুব সুখ পায়, সেই কবি। কবি স্বপ্ন দেখেন, কবি স্বপ্ন দেখাতে জানেন, তিনি অনেক অনেক শব্দ জানেন, এবং তিনি অনেক অভিজ্ঞ একজন ব্যক্তি। কবিতা লিখতে কী কী লাগে? প্রথমেই লাগে স্বপ্ন। কবি স্বপ্ন দেখেন, কবি স্বপ্ন দেখাতে জানেন, তিনি কল্পনা করেন, তিনি অনেক কল্পনাপ্রবণ, তিনি বিশ্বকে মনের মাঝে ধারণ করেন, এবং তারপরে সে তার সাথে শব্দ মিশিয়ে কবিতা লেখেন। এরপরে লাগে শব্দ। কবি অনেক অনেক শব্দ জানেন, তিনি অনেক অভিজ্ঞ, তিনি চারপাশে সব কিছু থেকে অভিজ্ঞতা অর্জন করেন, প্রচুর পরিমাণে শব্দ জানেন, এবং শব্দের সাথে শব্দ জোড়া দিয়ে তিনি চমৎকার চমৎকার কবিতা লেখেন। শেষের ধাপে লাগে ছন্দ। অর্থাৎ ছন্দ ছাড়া কবিতা সম্পূর্ণ হয় না।
কবিতা যদি ছন্দ থাকে তবে সে কবিতা শুনতে ভালো লাগে, সে কবিতা পড়তেও ভালো লাগে। অর্থাৎ এই তিনটির সংমিশ্রণে লেখা হয় কবিতা। তবে কবিরা তাদের অভিজ্ঞতা এই কবিতা লেখার পেছনে ব্যয় করে থাকেন। আমরা যদি কবি হতে চাই আমাদেরও সেই অভিজ্ঞতা অর্জন করতে হবে। চলো এ অধ্যায়ের শব্দের অর্থগুলো জেনে নেই। উপমা অর্থাৎ তুলনা। এখানে একটি মেয়ের নাম অর্থে উপমা শব্দটি ব্যবহৃত হয়েছে। নূপুর পায়ে পড়ার অলঙ্কার। চমকপ্রদ যা অবাক করে দেয়। পঙ্ক্তি কবিতার চরণ। বাতাবি লেবু জাম্বুরা। আমাদের এই শব্দগুলো বেশি করে শিখতে হবে, কারণ আমাদের যখন MCQ লিখতে হয় সেখানে শব্দের অর্থ থেকে প্রশ্ন আসে। চলো এ অধ্যায় থেকে কিছু জ্ঞানমূলক প্রশ্ন তৈরি করি। শব্দ থেকে কবিতা কোন ধরনের রচনা? উত্তর প্রবন্ধ। উপমা শব্দের অর্থ কি? উত্তর তুলনা। লাল নীল দীপাবলি প্রবন্ধটি কার লেখা? উত্তর হুমায়ুন আজাদ। কবিতা লিখতে হলে প্রথমেই দরকার শব্দ। হুমায়ুন আজাদ কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? উত্তর 2004 খ্রিস্টাব্দে। এভাবে আমরা আরও জ্ঞানমূলক প্রশ্ন তৈরি করতে পারি যেগুলো আমাদের পরীক্ষার জন্য উপকারে আসবে। এ অধ্যায় থেকে কিছু অনুধাবনমূলক প্রশ্ন তৈরি করি। প্রথমেই এক নম্বর প্রশ্নে আসি। যার চোখে স্বপ্ন নেই সে কবি হতে পারে না কেন? বুঝে লেখো। কবিতার জন্য দরকার শব্দ, রং বেরঙের শব্দ, বুঝে লেখো। তিন নম্বর প্রশ্ন, খুব ছোট বয়সে কবিতা লেখা উচিত নয় কেন? বুঝে লেখো। এভাবে নিজে নিজে তোমরা আরও অনুধাবনমূলক প্রশ্ন তৈরি করতে পারো যেগুলো পরীক্ষার জন্য উপকারে আসবে। শিক্ষার্থীরা, এ অধ্যায়ের যে সৃজনশীল প্রশ্ন সেটা তোমরা মন দিয়ে পড়বে এবং এর উত্তর নিজে নিজে তৈরি করার চেষ্টা করবে, আর সম্পূর্ণ অধ্যায়টি মনোযোগ সহকারে পড়বে। আজকের অধ্যায়ের আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তী অধ্যায় নিয়ে শীঘ্রই ফিরে আসব। তোমরা আমাদের সাথেই থাকবে। আর যদি কোনো কিছু জানার থাকে আমাদের ফেসবুক পেজে কমেন্টস করে জানাবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, ঘরে থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।